দুইজন নাকি তিনজন কি বলছেন সাকিব? ফুটবল বিশ্বকাপ নয়, ডমিঙ্গোর সঙ্গে আলোচ্য বিষয় বোধহয় ভারত বধের একাদশে থাকবেন কয় পেসার। মিরপুরের ওই রহস্যময় উইকেটের ধরন যে বোঝা দেয়, উইকেট নিয়ে শুধু চিন্তায় কি বাংলাদেশি। সকাল সকাল হোম অফ ক্রিকেটে এসে সে রহস্যেরই জট খোলার চেষ্টা রোহিত ধাওয়ানদের। নির্বাচক থেকে বোর্ড পরিচালক সবাই ঘুরে গেছেন কয়েক দফা। প্রায় চার মাস পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত লিটন দাস। র্যাঙ্কিং এর চারে থাকা কঠিন প্রতিপক্ষ ভারতকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দল? অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন খেলি তখনও যে দায়িত্ব থাকে, জাস্ট ক্যাপ্টেন হিসেবে একটা জিনিস দায়িত্ব থাকবে বেশি, যে এক্সট্রা সবাইকে গাইড করার, এর থেকে বেশি কিছু না। ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড, বাট এটাও মানতে হবে যে আমরা যখন হোমে খেলি আমাদের সাইডটা খুব ভালো থাকে, তো আমাদের মেন টার্গেটই থাকবে যেন আমরা সিরিজটা জিততে পারি। তামিম না থাকলেও একাদশে তিন অভিজ্ঞ সাকিব, মুশফিক, রিয়াদি সাহস যোগাচ্ছে লিটনকে। আরও এক দফা সুযোগ মিলতে পারে ইয়াসির আলী রাব্বির। শেষ পর্যন্ত একাদশে জায়গা নাও মিলতে পারে শান্তর, উইকেটের পেছনে ফিরতে পারেন মুশি। খুব ভালো লাগতেছে এটা ভাবে যে আমার মাঠে 15 বছরে তিনটা প্লেয়ার থাকবে যারা অভিজ্ঞতা সম্পন্ন, তো আমি তাদের কাছে যে কোনো সময় হেল্প পাবো। অন্যদিকে বিশ্রাম শেষে টিম ইন্ডিয়ার ডাগ আউটে ফেরা অধিনায়ক রোহিত শর্মা টাইগারদের নিয়ে বেশ সাবধানী। শুধু সাকিব মুশফিক নয়, ইনফর্ম লিটনকে নিয়েও করা হচ্ছে আলাদা কাজ। বোলিং লাইন আপে ইঞ্জুরি আক্রান্ত মোহাম্মদ শামিকে মিস করছে সফররতরা। লাস্ট 7-8 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ বিন আ ডিফারেন্ট টিম, দে আর ভেরি চ্যালেঞ্জিং টিম এন্ড উই হ্যাভ নট হ্যাড ইজি উইনস এগেইনস্ট দেম। You know, we have to play a good cricket to win against them. এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে 36 বারের দেখায় 5 জয় আছে টাইগারদের। আরও এক দফা ভারতকে হারিয়ে স্মিত এই হাসিটা আরও চওড়া করার লক্ষ্য টাইগার কাপ্তানের। সময় হিসেবে পার হয়েছে 7 বছর আর 5 ম্যাচ। ভারতের বিপক্ষে যেবার সবশেষ এই হোম অফ ক্রিকেটেই ওয়ানডে জিতেছিল টিম টাইগার। বিশ্বকাপ ফুটবলে ডামাডোলেও হাই ভোল্টেজে সিরিজের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ঠিকই। ইঞ্জুরিতে নিয়মিত অধিনায়ক তামিম তাসকিনের না থাকা সামনে এনেছে অনেক প্রশ্নবোধক চিহ্ন, তবে সব উত্তরই মিলতে পারে প্রথম ওয়ানডের পর। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।